বিয়ের পর একই হলো আনুষ্কা শর্মার। গত বছরের ডিসেম্বরের কথা, ইতালিতে বিরাট কোহলির সঙ্গে গাঁটছা বেঁধেন বলিউড সুন্দরী আনুষ্কা শর্মা। রাজকীয় সেই বিবাহে হালকা গোলাপি পোশাকে ঠিক যেন রাজকুমারীর মতো দেখা যাচ্ছিল নায়িকাকে। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই চমকের পালা, একেবারে ভৌতিক রূপে ধরা দিলেন আনুষ্কা। বুধবার মুক্তি পেয়েছে আনুষ্কার পরবর্তী ছবি পরীর পোস্টার, আর তাতেই এমন ভয়াল রূপে ধরা দিলেন নায়িকা। গত জুলাইয়ে মুক্তি পেয়েছিল পরীর ফার্স্ট লুক, মঙ্গলবার মুক্তি পায় ছবির টিজার, তাতে আনুষ্কাকে চোখে মুখে রক্তের ছাপ। দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেই তিনি গণমাধ্যমের ছবিতে ধরা দিয়েছিলেন রাজকুমারীর সাথে। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী 2 মার্চ মুক্তি পাবে আনুষ্কার নতুন ছবি পরী।